Hello everyone. Jhatogobe Johar. My name is Reverend Ted. Inanitum do Reverend Ted. Today I am going to tell about the story of Lot. Tehen Lot ak kahani bishoy din leya. So why Lot went to Sodom? Chet khatir Lot Sodom te chala gana. Not only that, but also what is the outward cause? Khali ina do banga ar aja bahi ko bishoy do chet. So what was the root cause? Ar mukhyo bishoy do chet. And how God judged the Sodom? আর ঈশ্বর চে লেখা সদম এ বিচার কিয়া এন্ড ওয়াই গড জজ দ সদম আর চেট খাতির সদম এ বিচার কিয়া ঈশ্বর এন্ড হাউ গড সেভ দ লট আর চেট লেখাতে সদম ফনা লট বাঁচাও কে দেন সো উইথ অল দিস টপিকস অ্যাকচুয়ালি আই এম গোইং টু টক টু ইউ আর না যত বিষয় দিকাতে ইন তেহিন ইন লিয়া আই হোপ ইউ উইল রিফ্লেক্ট ইওর হার্ট এন্ড ইউ উইল রিসিভ দ মেসেজ অফ দ লর্ড আর ইন আসাই আবে কোন বিষয়তে আবে হৃদয় পে নেল লড়া আর ঈশ্বর আশীর্বাদ পে হাতাও দাঁড়া এন্ড ইউ উইল বি ব্লেসড বাই দ লর্ড So let's start. Now you can see this is the map of Abraham. How Abraham walked, we can understand through this map. Abraham's native place is Ur. আর আব্রাহাম প্রকৃত জায়গা তো হইও কানা উর এন্ড দ্য উর ওয়াজ লোকেটেড ইন মেসোপটামিয়া আর উর রিয়া জায়গা তো হইও কানা মেসোপটামিয়া সো হোয়াট ইজ মেসোপটামিয়া আর মেসোপটামিয়া দা চেক কানা বিকজ ইট ইট ইজ ইন বিটুইন অফ টু রিভার্স আর না জায়গা তো বারিয়াগড়া তালার মেনা আর ওয়ান ইজ টাইগ্রিস রিভার এন্ড অ্যানাদার ইজ ইউফ্রেটিস রিভার আর মিটি গড়া দ টাইগ্রিস আর মিটি গড়া দ ইউফ্রেটিস সো Actually, if we see the land of Ur, it is very beautiful. যদি উর জায়গা বনেলা তবে মাদো এডি চরক জায়গা কেনা the quality of the soil also is very good আর হাসারিয়া কোয়ালিটি হাড়ি বেসা so we can do the very nice farming over there আর এডি বেসতে আর চাষ তো হইও and we can find the very good trees over there আর আবো কোনা জায়গা এডি বেস দারি কো বনেল লাগে everything is very beautiful আর যত বিষয় এডি চরক দিয়া so grass also you can get very nicely আর না জায়গা রে গাছ অপ নিয়ম ধরে ওয়াটার অলসো ইউ ক্যান গেট ভেরি নাইসলি আর বেস দা অপ নিয়ম ধরে দ লাইফ অফ দিস উর ইজ ভেরি সিম্পল এন্ড ভেরি ইজি আর নোয়া উর জায়গা রে জীবন যখন লাগি রেডি সহজ আ সো এট দা টাইম ওয়েন গড কল্ড আব্রাহাম আর তিন যখন ঈশ্বর আব্রাহামে হওয়া দেয়া সো আব্রাহাম হ্যাভ টু লিভ হিজ ওন হাউস হোল্ড ফ্যামিলি আব্রাহাম ওনা জায়গা রে আজা জায়গা আর আজা ফ্যামিলি বগি হটো তাহে লেনা ফাদার হাউস আর আজ বাবা ওরা রিলেটিভস এভরিথিং আর সম্পর্কীয় পর্যন্ত সো দ্যাট মে বি পিপল দে উড আস্ক আব্রাহাম হোয়ার আর ইউ গোইং আর উন যখন হরক কো কুলি কারিয়া ওকাতে চলা কানা আব্রাহাম সো এট দ্যাট টাইম আব্রাহাম উড সে নো গড কল্ড মি সো আই এম গোইং ওনা জায়গা রে আব্রাহাম লই আ যে ঈশ্বর হো কো দিন আদি চলা কানা সো গড উইল গিভ মি দ্য ল্যান্ড আর ঈশ্বর জায়গা এমনা সো হোয়াট কাইন্ড অফ ল্যান্ড গড উইল গিভ ইউ আর চে লেখানা জায়গা ঈশ্বর এমন আই ডোন্ট নো ইন তো বই বড়া সো দ্য টাইম ওয়েন আব্রাহাম ডোন্ট নো এনিথিং হি ওয়েন্ট আউট ফ্রম হিজ ওন ফাদারস হাউস আর আব্রাহাম তিন যখন তেন হয় বড়া উন যখন আজ বাবা ওরা ওনে অড়ক তেলা সো আব্রাহাম ফাদার নেম ওয়াজ তেরা আর আব্রাহাম আজ বাবা নিতুম দ তেরা হ এন্ড দ্য ফার্স্ট সন অফ তেরা ইজ আব্রাহাম আর তেরা হই মারাং পন্ড হই না আব্রাহাম এন্ড সেকেন্ড সন ইজ নাহোর আর তলাই তো হইও কানাই না হর থার্ড সন ইজ হারান আর হুড়ি নি তো হইও কানাই হারান দ হারান সন নে বিজ লট আর হারানি হপনা নি তুম দইও কানা লট ওয়ার হারান ডাইড সো আব্রাহাম টুক হিম আর তিন যখন হারানে গইত নি না উন যখন আব্রাহাম লট এই দিকে দে সো ফ্রম চাইল্ডহুড লট গ্রিউ আন্ডার দ আব্রাহাম আর হুড়ি কোনা গে লট দ আব্রাহাম জেনে হারায় নি সো ফার্স্ট ফ্রম উর টু হারান দে ওয়েন্ট আর ওর কোন হারান দেব চলায় না মানান ফ্রম হারান টু দে কেম টু কানান আর হারান কোন উনকো চলায় না কিনানতে সো ইফ উই সি জেনেসিস চ্যাপ্টার 12 আর যদি বনেলা আদি পুস্তক 12 পর্ব সো দিস ইজ দ্য প্লেস অ্যাকচুয়ালি अकॉर्डिंग টু দ্য ওয়ার্ড অফ গড আব্রাহাম ডিড অল দ্য থিংস ইট ইজ রিটেন আর নাদো ইউকনা মিটি জায়গা আব্রাহাম যাহা গে কমি কি আজ তো ঈশ্বর বাক্য হতে থে সো হোয়েন উই সি দিস ল্যান্ড ইট ইজ ফুল অফ স্টোনস আর না জায়গা যদি বনেলা নড়ে ধীরে থেকে পেরে দেখনা sands ar valley and we can find lot of mountains and the valleys ar ma jay kare edi gam buru ko dungri ko bonyal dare moi here we can find there is no good water ar ma jay kare best da to banu and we cannot find any
good trees over here. আর নয় জায়গার বেশ দারে হবা বুঝাম দারে no farming land আর চাষের লাগি জায়গা হবো না in this world there are lot of beautiful places আর না কত যত ওই চরক জায়গা থাকে না like the land of egypt আর মিশরিয়া জায়গা like the land of ur আর মিস উরিয়া জায়গা so in this world there are many beautiful places আর না কত ওই চরক জায়গা কেন Oh, why God gave Abraham such a difficult place? Well, we are the man and when we love someone, we give the best thing to them. So when God gave Abraham, it doesn't look best. So if I say someone, For example, I say to my children, I love you, my son. আর মিন হর যদি ইন বেশি নামিয়া উদাহরণ লেখা ইনি যখন যদি ইন নেতায়া বেশি নামেন নামেতে and second I will give you a gift then that is very difficult things আর দসাতে যাহা গিফট ইন মে আনা দরি চরক গিফট কানা so what will trouble you a lot আর চে কষ্ট এ মাই so my son cannot understand that I am loving him তবে ইনি যখন বাই বুঝো দরে আর যে ইন বেশি নামে কানা মাইতে তো अकॉर्डिंग टू द হিউম্যান নলেজ ইট ইজ ইম্পসিবল টু আন্ডারস্ট্যান্ড ইট আর মনমিয়া বুঝো মনা লেখাতে তো না তো কষ্ট গে বুঝো লাগে সো হু ক্যান আন্ডারস্ট্যান্ড ইট আর ওকে বুঝো দরে না অনলি হিয়ার when god gave abraham at the time looking at the land actually no one will be happy আর ঈশ্বর তিন যখন আব্রাহাম এ মা দিয়া ওনা জায়গা নিয়ে কাতে ওকে হয় খুশি দাঁড়ে দ্যাট ইজ নো উই ক্যান নট গেট ইজিলি দ্য ওয়াটার অলসো ওনা জায়গা রে সহজতে দাহ বাং ফর দ্য অ্যানিমাল অলসো উই ক্যান নট গেট এনি গুড গ্রাসেস আর জন্তু কো লাগি তে ওনা জায়গা রে গাছ বাং নো নো ফুড এট অল আর জমা হবো না নাথিং এলস আর চেন হবো না নো ওয়ান ক্যান ফার্ম হিয়ার আর ওকই হনড়ে তো বাকো চাষ দাঁড়ে সো ওয়াই গড গেভ আব্রাহাম সাচ কাইন্ড অফ ল্যান্ড আর চে খাতির ঈশ্বর নোয়া জায়গা এমা দিয়া আব্রাহাম ওয়েন উই সি দ্য হার্ট অফ আব্রাহাম আর তিন যখন আব্রাহাম হৃদয় বনেলা এভরি ডে আব্রাহাম ইজ গোইং আউটসাইড এন্ড লুকিং এট দ্য স্টারস আর দিন গে আব্রাহাম তো বাহিরে চলাও কাতে রিপিল কই নেলে মেবি আব্রাহাম উড টেস্টিফাই ইন দ্য মর্নিং আর হুই কো আব্রাহাম সেতারে সাক্ষ্য এম কা God will bless us. ঈশ্বরে আশীর্বাদ হবো না God said God will bless us. ঈশ্বরে লই কি আর আশীর্বাদ হবো না Already God blessed us. আর ঈশ্বরে আশীর্বাদ হই কা না So one day there was a famine and Abraham with all their families they went to Egypt. আর মি দিন ওনা জায়গারে দুর্ভিক্ষ হই না আর যত আকরিন পরিবার মিশরতে কতলা না So while he was going he was very fearful. আর তিন যখন চালাক কান থাকে উন যখন রেডিয়ান্টে বতর কান থাকে সো আব্রাহাম সে টু ওয়াইফ সারে আর আব্রাহাম আজ বহু সারাই দিয়ে দেয়া ইউ আর ভেরি বিউটিফুল আম গড়ি চরক আম আই এম ভেরি ফিয়ারফুল অফ দ্য কিং ফারো আর ইন ফারো বিষয় তে রেডিয়ান্টে বতর সো লুকিং এট ইউ অ্যাকচুয়ালি ইফ দে উইল নো দ্যাট আই এম ইওর হাজবেন্ড আম এর কাতে যদি কো বড়াই না যে ইন আমি জামাই কেমে দেন ডেফিনেটলি দে উইল কিল মি আর নিশ্চিত তো আমি ইনকো গজি না এন্ড দে উইল টেক ইউ আর আম কই দি না ও টু সেভ মাই লাইফ অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু কল মি ব্রাদার ও ইনা জীবন বাঁচাও লাগি তে ইন আমি বইহা মেতে হো প্লিজ কল মি ব্রাদার বইহা মেতে হো ইন মে সো ইন দিস ওয়ে মে বি ডুইং দ্য রিয়েল সেল দে ওয়েন্ট টু ইজিপ্ট আর নোকা আকো কিন রিয়েল সেল কাতে মিশর তে কিন চলা সো ওয়েন আব্রাহাম ওয়েন্ট টু ইজিপ্ট আর তিন যখন আব্রাহাম মিশর তে চলা না এজ হি থট আর যাহা লেখা যে চিন্তা লা দেন এট দ্য টাইম ফারো কিং ফারো টুক দ্য আব্রাহাম ওয়াইফ আর অনকা গে আব্রাহামি বহু ফারো ইদি কি দেন বাই দ্য টাইম গড ডিস্টার্ব আর ওনা জায়গা রে ঈশ্বরে দুঃখ এ মান কর গড ডিস্টার্ব ফারো আর ফারো ই দুঃখ কা দে এট দ্য টাইম ফারো ওয়াজ ভেরি ফিয়ারফুল আর উন যখন ফারো ইয়াটে বতরে না হি উই ক্যান ফাইন্ড আব্রাহাম ডিড ভেরি রং আনো জায়গা রে আবো নিয়ে দাঁড়ে আ আব্রাহামে ভুল কা বট গড ইজ সেভিয়র অফ আব্রাহাম আর কিন্তু ঈশ্বর তো হিজু কানা আব্রাহামি বাবা চাই গড কল হিম অ্যাজ এ ফেইথ অফ ফাদার আর ঈশ্বর উনি তো বিশ্বাসের জাতি পিতা মেতে হও গড কল হিম টু
reveal him as a faith of father. আর ঈশ্বরে বেনায় কেন? So to make a faithful man is not the duty of Abraham, it is the duty of God. আর বিশ্বাসী হওয়ার বেনায় লাগি তে নয় তো আব্রাহামক কামি দিবাং কেন? ঈশ্বরক কামি কেন? The weakness of Abraham and the lackings of the Abraham couldn't become an obstacle of God. আর আব্রাহাম ভুল আর আব্রাহাম কামি করতে তো ঈশ্বরক কামি রে তো বাই দারাম বাই এম দাড়ে God who gave him the promise ঈশ্বর যাহাই প্রমিজ এম কা God fulfilled that promise আর ওনা প্রতিজ্ঞা তো ঈশ্বরে পুরা So outward situation if we see the life of Abraham is not that much faithful আর বাহিক বিষয় যদি বলা যায় আব্রাহাম জীবন তো বিশ্বাস রিয়া জীবন কা ভাঙ্গে লোক না So in Genesis chapter 13 আর আদি পুস্তক 13 পর্বরে then Lord started to talk with himself আর লর্ড নিজ নিজ ভিতরতে গালমারা এত কি আই সি দিস ল্যান্ড ইজ নট গুড আই নি নিয়ারে আ না জায়গা তো বেস্ট জায়গা বাঙ্ক না সো হোয়াট উইল অলসো নো দে আর দা হ বনু না সো ওয়েন আই সি দের ইজ নো ওয়াটার তিন যখন নিয়ারে আ না জায়গা দা হ বনু না মাই ফাদার আব্রাহাম ইজ টেলিং লেটস প্রে আর ইন বাবা আব্রাহাম লে চলো গো প্রার্থনা আ ওয়েন আই সি দের ইজ নো ফুড আর তিন যখন নিয়ারে আ না জায়গা রে লেটস প্রে চলো গো প্রার্থনা সো আই এম সিক এন্ড টায়ার্ড অফ অল সোস কাইন্ড অফ লাইফস আর নোয়া কো যত বিষয় দিকাতে লাঙ্গায় না সো ওয়েন আই সি লিটল নিয়ার প্লেস দ্যাট ইজ সোদম বি নট ভেরি ফার ভেরি নিয়ার প্লেস আর তিন দিকরে নিয়ালে আ ওনা সূর্যের জায়গা সোদম এন্ড ইন সোদম দেয়ার আর লট অফ ওয়াটার এন্ড গুড প্লেস আ ওনা সোদম রে এডি এডি গান দাপ না আর চরক জায়গা না মেনি টাইমস আই সে টু আব্রাহাম লেটস গো দেয়ার अड़िधाव अब्राहम इन मेता का दिया चलो अड़े वो थला वो अब्राहम इज नॉट एग्री किंतु अब्राहम बाय रेवन कना व्हाई यू आर नॉट एग्री आ चेक खतिर हम राम रेवन कना आ नो आई केम टू दिस प्लेस टू लर्न द फेथ बाना नो जाएगा रहे कते इन विश्वास चे तो लगी बिन भेज कना सो विदाउट फेथ नो वन कैन ड्वेल इन दिस लाइफ आर बिना विश्वास ते तो नो जाएगा रे कोई बाय ताहे दरे विदाउट रिलाइंग अपॉन द लॉर्ड नो वन कैन स्टे इन दिस लाइफ আর ঈশ্বর ঠেন বাং নির্ভর কাতে ওকই হ নয়া জায়গা রে বাই তাহে না মেনি পিপল দে ওয়ান্টেড টু এভয়েড দ্য ডিফিকাল্ট সিচুয়েশন অডিগান হল কষ্টকর পরিস্থিতি কো ভেগারা আর ওয়েন দেয়ার ইজ এ ডিফিকাল্ট সিচুয়েশন মেনি পিপল দে কমপ্লেইন আর তিন যখন কষ্টকর পরিস্থিতি মে নাও যখন রাখো কো অভিযোগ বা ওয়েন উই সি দ্য হার্ট অফ আব্রাহাম যদি আব্রাহাম হৃদয় বনেলা দ্য ডিফিকাল্টি ইজ অ্যাকচুয়ালি ইজ ভেরি থ্যাঙ্কফুল টু দ্য লর্ড আর কষ্টকর বিষয় তো এডি ধন্যবাদ রে বিষয় কেন ওয়াই ইন দ্য আইজ অফ দ্য লর্ড দিস ইজ দ্য বেস্ট ল্যান্ড আর চেক খাতির ঈশ্বর লাগি নোয়া তো এডি বেস্ট জায়গা বিকজ ইন দিস ল্যান্ড অনলি ম্যান ক্যান নন দ্য ফেথ আর চেনা সে নোয়া জায়গা রে গেমিন হ বিশ্বাসে চেত দাড়ে এন্ড হাউ টু রিলাই অন দ্য লর্ড আর চেত লেকারে ঈশ্বর চেতারে নির্ভর দা হাউ টু প্রে টু দ্য লর্ড আর চেত লেকাতে ঈশ্বর ঠেনে প্রার্থনা এভরিথিং ম্যান উইল লার্ন ইন দিস ল্যান্ড আর নোয়া যত বিষয় ইদি কাতে নোয়া জায়গা রেগে নুই চেত দাড়ে বল ইন অদার ল্যান্ড ওয়েন লাইফ ইজ ভেরি ইজি উই ক্যান গেট ভেরি ইজিলি এভরিথিং আর এটা জায়গা করে যদি সহজ জীবন বনাম না তবে যত বিষয় ইদি সহজতে বনাম না উই ক্যান নট লার্ন এনি ফেথ কিন্তু চেত হ বাবু চেত দাড়ে বাই হিউম্যান এফোর্ট উই ক্যান গেট অল দ্য থিংস আর মনুষ্য কো ভাবরে যত বিষয় হবো বনাম না অদার ল্যান্ড হুইচ ইজ ইম্পসিবল আর জায়গা যাহা তো অসম্ভব And this is the land actually man only will talk with the Lord. আর নো জায়গা হয় কোন জায়গা যাহারে ঈশ্বর মানবি সলাই গালমার only man will look up to the face of the Lord. আর মানবি নো জায়গা রে কেবল ঈশ্বর ঠেনে কইওগা and help of the Lord. আর ঈশ্বর সাহায্য তঙ্গিয়া well maybe at the time Abraham would say Lord by faith let's leave আর আব্রাহাম দিন সারা গেলে আর বিশ্বাস রেবো তাই না বিশ্বাস রেবো বাঁচা মেন ডোন্ট সি দে আর টকিং আর মানমি উনকো গালমারা বাই নেলা মেন লুকস ভেরি সাইলেন্ট আর যদি হ উনি আর চুপচাপ নেলবা বাট ইনসাইড অফ देम देयर इज अ ग्रेट वॉर আর কিন্তু আজ ভিতরে অডিগান যুদ্ধ চলুকা এন্ড ইনসাইড অফ देम দে টক উইথ देमসেলভস আর ভিতির রে নিজে নিজে তে গাল মারা কানা সে লর্ড থর ওকে আই ক্যান নট ডুয়েল ইন দিস ল্যান্ড আর লর্ড চিন্তা কি আমার জায়গা রে তো ইন গোইং তাহে দাঁড়ায় না আ ওকে বিকজ দি এভরিথিং ইজ ভেরি ডিফিকাল্ট হিয়ার আর আমার জায়গা রে যত কে
Everything is stone, sand. It is better to, we should go to another place. Very near place is Sodom. So one day, Lord shepherd boy and Abraham shepherd boy, they fought with each other. So at the time, how Abraham said to them, so in Genesis chapter 13, it is written very clearly. How he said, Genesis chapter 13. So now here we can see the map. So Lord started to journey towards the plain of Jonah. And he entered Sodom. It was very beautiful, like the garden of God. So it is written very beautifully. So Lord saw, and after that he went. So what Lord believed? Lord believed his eyes. Lord to aja mete biswasakna. So in our eyes, Lord of things actually very good looking. Ar aja metre joko ge edi bes nyelokna. We can see here all the trees are also very beautiful here. Na jagara go nyal dare a dare ko edi chorok ge mena. Everywhere there is water. Ar pota ge dak mena. Because life is very easy, so the people's mind is very, very sinful. So in easy situation, the mind of the people will be very sinful. So when there is a difficult situation, people's mind are very healthy. So anyhow, he went to Sodom. So outwardly, if we see, the land was not that much good. But in inner heart of the Abraham we see, Lord we see. So in the land of Canaan, Abraham didn't have any hope towards the Lord. Abraham, Lord, lagi tejen hong asa bano thaya. Somebody was telling Lord, you cannot dwell here. Ar okoy chomin hore metai kena Lord, ma jaygar bam kahe kare. There is nothing good. Ar ma jaygar to chen hong best bano ana. You will ruin your life. Ar ma jaygar am nijora jibon em horao thama. So it is better you go out. Ona kathir te ma jaygar kona am urutte huyu thama. So it looks that Lord didn't forsook the Lord. Lord Isore Bagia Kamika Bangalokana. But in the heart of Lord, he started to believe his inner voice. Somebody removed all the hope in the heart of Lord. This is the land, only God will work. This is the land, all the work of human being is dead. With your own effort, with your own behavior, you cannot dwell in this land. The things actually which is impossible, everything is possible for the Lord. God brought you to the land of this Canaan. Only God will work for you. So even though Abraham and Lord, they are facing the same situation, Abraham and Lord soman poristhiti kin samnai, but the heart of both of them are totally different and opposite. One person is believing that, oh, only God will work for me. I cannot do anything. Another Lord is thinking like this. Because I cannot do anything, so I must go to the place
where I can do all things. I don't hope towards the Lord. So in the heart of the people, we can find many people, they don't have any hope towards the Lord. So they live according to their own thoughts and desire. Now you can see in the water we put the fishing hook and there is a worm. So when there is a fishing hook and inside and outside there is a worm, how fish thinks? Oh, I love you so much, worm. Oh, you are my food. Who kept such kind of beautiful food on the middle of the water? Oh, today I am very lucky. Only I can see this worm. Oh, I love my food. The time when the fish started to eat that one, the inside of the hook started to drag him. From that time on, ona fish is not controlled by itself. The man who put that food, fish is controlled by that man. So that man will drag the fish to the outside also, fish have to move. So now the man knows actually what is the what fish will think. So fish cannot think about the hook. And man is very wise, man is very clever, so man knows only there is a hook. So in the same way, Satan knows about the weakness of man. So like fish saw the worm, in the same way we see our desires and the hope. There is a hope actually which is came from the Lord. And there is a hope which is trapped. So when men receive the hope of the Lord, then that calls faith. So now let's think about this. So here we can see the fish. And the fish ate all the worm. So from that time on, fish is dragged by the man. So there is a hope who is under, there is no word of God. So without God also, lot of hopes are arise in my heart. So when men don't have any distinction, there is a food actually I can eat, there is a food I cannot eat. So who is giving me the food? It's very important. In the same way, there is a hope actually I can receive, there is a hope I should reject. So who is giving me the hope? It is not God. The hope which is not from the Lord, definitely I will be deceived. So this is when the hope towards Sodom arises in the heart of Lord, at that time Lord have to think like this. In the heart of Lord we can find there is no distinction.
আর লোটা হৃদয়ের অন্য জায়গায় চিহ্ন লাগি দাঁড়ে বানাতে হু ইজ গিভিং মি দ্য হোপ আর ওকে ইনে আশাই হইতো না সো হি ওয়াজ ভেরি হোপফুল লুকিং এট সোদম আর এড়ি আশা তে বেরে যায় কেন সোদম সে বাট দিস হোপ ওয়াজ ট্রাপ আর নয়া আশা তো ফাঁদো কান থাকে বিকজ অল দ্য পিপল দে ওয়ার ভেরি সিনফুল যেটা সে অন্য জায়গায় ঋণ হলো তো পপিয়ান কে কথা এলেন সো লর্ড হোয়াট লর্ড উইল প্র্যাকটিস উইদাউট গড হাউ টু লিভ আর অন্য জায়গায় লটে জীবনে জীবিত যাহা তো বিনা ঈশ্বরতে সো হাউ টু রিলাই অন ম্যান হি উইল প্র্যাকটিস দ্যাট ওয়ান আর চে লেকা মনমি চিতারে নির্ভর আউনা আজে চে সো ইন দ্য সেম ওয়ে হোয়াইল হি ওয়াজ লিভিং ইন জেনেসিস চ্যাপ্টার 14 দেয়ার ওয়াজ এ গ্রেট ওয়ার আর ওনকাগে তিন দিকে অন্য জায়গায় যে বাসা কান থাকে আর আদি পুস্তক 14 পর্বরে অন্য জায়গায় যুদ্ধ হবে না এন্ড লট ওয়াজ ক্যাপচার এন্ড অল হিজ প্রপার্টি অলসো ইজ ক্যাপচার আর লটে সাবতে না আর আজ সজত সম্পত্তি সাবতে না সো বিকজ অফ আব্রাহাম লট ওয়াজ সেভ আর আব্রাহাম খাতির তেগে লটে বাঁচায় না নট অনলি দ্যাট বাট অলসো আব্রাহাম মেট মেলকিজেদেক কেবল ইনা হবা না আর আব্রাহাম মেলকিজেদেক দিস দ্য হাই প্রিস্ট অফ দ্য হেভেন আর নুই দ স্বর্গরিনি মহাজাজক সো আব্রাহাম টক উইথ মেলকিজেদেক আর আব্রাহাম ওই মুলকি সেদক সালা এরা পড়ে না সো লর্ড অ্যাকচুয়ালি হি সো অল থিংস এন্ড হি নোজ অল থিংস অ্যাকচুয়ালি লর্ড যত বিষয়ে নেলে আর বাড়াই না বাট হি ডোন্ট হি লস্ট হিজ ডিস্টিংশন কিন্তু আজা চিহ্ন রিয়া দাঁড়ে বনুক তাইয়া এগেইন হি স্টার্টেড টু ডুয়েল ইন দ্য ল্যান্ড অফ সদম আর মি ধাও আর নো সদম রে তাহে না ইভেন দ্য গড শোড হিম দ্য পাওয়ার অফ দ্য লর্ড যদি হো ঈশ্বর আজা দাঁড়ে দেখাওয়া দিয়া Even though God showed him the faith of servant of the Lord, but still he was dwelling in the land of Sodom. So after some time later, Genesis 15, 16, 17, 18, God started to plan to destroy the Sodom. পনেরো পর্ব ষোল পর্ব তবে নৌকা ঈশ্বরের প্ল্যান থাকে অন্য জায়গা দিয়ে ধ্বংসই লাগিতে সো দ্য গড রিভিল হিজ প্ল্যান হাউ হি উইল ডিস্ট্রয় সদম টু আব্রাহাম আর ঈশ্বর আব্রাহামে দেখাও দেয়া চে লেখা অন সদমে ধ্বংসই আনতে সো নাও আই ওয়ান্ট টু রিড ওয়ান স্ক্রিপচার ফ্রম জেনেসিস চ্যাপ্টার 19 আর নি তো আদি পুস্তক 19 পর্ব রিয়া মিটি বাকি পড়া লাগি জেনেসিস চ্যাপ্টার 19 ভার্স 29 আদি পুস্তক 19 পর্ব রিয়া 38 পদ সো নাও নোস দ্য লর্ড বাট লর্ড নেভার আস্কস টু দ্য লর্ড লটো ঈশ্বরে বাড়ায় কাজা কিন্তু লটো ঈশ্বরে ঈশ্বর সেন বাই বাই কোয়ে লর্ড ওয়াজ সেভড এন্ড ব্লেসড বিকজ অফ আব্রাহাম বাট হি নেভার সাবমিসিভ অন দ্য আব্রাহাম আর লর্ড তো আব্রাহাম খাতির তে বাঁচায় না কিন্তু নিজকে আব্রাহাম সেন বাই এম লেনা So at the time we can find here God saved Lot because of Abraham. So now let's think about this. In Genesis chapter 19, God brought all the fire with the brimstone in the land of Sodom. So at the time Lot and his family two daughters they are saved আর কোন সময়ে লর্ড আর আজরিন বারে হপ আর উনকো কো বাঁচায় না and wife became pillar of salt আর আজ বহুত আই দো বুলুম রে আমি কি খুঁটি বানায় সো টুডে ইফ উই গো টু সদম ইট ইজ ব্রাইট হোয়াইট কালার আর নেতা যদি আবো সদম তে বতল আর অন্য জায়গা রে দো পুন্ড কে নেলো কনা এভরিথিং দেয়ার ইজ অনলি আস আর অন্য জায়গা রে যত গে তরত গিয়া সো bright white us ona jagar do jeto toroj pund ge nelo so now if we see in old time people they used to build their houses with the mud or stones ana jagar abo ge nel dare a mare somoy re do unko ako chun te ora ko bana ta hai and some of the people they build their house with the woods ar kichi hor do saham te ko bana ala But in the city of Sodom, people they built their house with the limestone. আর যদি বলি এলা সদম ঋণ হল উনকো তো
Well, limestone cannot be burned. It is impossible. But this limestone, all the houses, everything is burnt. So why everything is burnt? In what condition everything can be burnt? When the temperature is 4,000 to 5,000 degrees Celsius, at that time, in that condition only, all the limestone can be burned. So here, when God burned this city, because with the limestone, brimstone, so He created nearly 4,000 to 5,000 degrees above. আর না জায়গারে ঈশ্বর তিন যখন সিঙ্গেল ভেদা কি ওনা জায়গারে যাহা সিঙ্গেল ওড়ো কিনা ওনা সিঙ্গেল রিয়া ললদ হইও কিনা চার খনা 5000 ডিগ্রি সেলসিয়াস সো নাও when we burn something with the wood otherwise with the coal everything the end product of the ash is very important আর না জায়গারে আবো যদি বল নেলা যাহা কি আবো গোরাপা কি আবো সাহানতে So when we burn something, the end product of the ash is very important. The city of Sodom people they build their houses with the limestone that is calcium carbonate. Calcium carbonate. So after burning with the brimstone, it remains as a calcium sulfate. So this is the it says that the ash says that only with the brimstone this city is burnt. আর নয়া জায়গারে ওলকানা যে কেবল গন্ধকতে নয়া জায়গা তো So when they check this brimstone, in the land of Sodom, they got the big size of the brimstones. And it contains 97 to 98% pure sulfur. আর না দয় দেখায় 98% sulfur bena. But not only that, but also it has lot of power. আর কেবল ইন হবা না আর ওনা যে এরিগান দাড়ে বেনা but this earthly brimstones আর নয়া জগত রিয়া গন্ধক যদি বনেলা the best quality you can get only 92% to 93% or 4% the sulfur আর বেস্ট গন্ধক রিয়া সালফার তো যদি বনেলা ওনা জায়গারে 92 খনা 93 কি 94% সালফার মেনা and it is color is little yellow wise আর নোয়ারিয়া রং দো নাসেনা সাসাঙ্গিয়া but in this area means in Sodom area the brimstone you get it is not from earth আর Sodom রে ওকা গন্ধক জামিনা নোয়া দো জগত রে আদবাং কানা it is from heaven আর নোয়া দো স্বর্গ খনা So it is not belongs to this world. So now in Sodom, if you go, everything is burned up and everything is like layering effect. You can find here layering effect. So you can find here book and you can see here there is lot of layers like paper because of paper layering is there. So this layer actually how it creates because when something is born with a very high temperature so at the time this layering effect is made. So now in Sodom we can see lot of things actually layering effect. আর নয়া জায়গারে সদম রে এড়িগান বিষয় মেনা যাহা দো স্তর স্তর কাতে মেনা সো উই কল ইট ইজ থার্মাল আয়োনাইজেশন
আর না তো আবু বলিয়া থর্মালাইজেশন and not only this but also we cannot find anything this fossils of human beings or animals or trees আর না জায়গারে আবু নিয়ামদারে আছে নরে তো চেন হড়া চিহ্ন কি জন্তু কো কি দাঁড়িয়া চিহ্ন চেন বলবানা Why? Because it is very high temperature and everything is evaporated. So in this way God this destroyed this Sodom city of Sodom. So if we go to the Jude and chapter 1 verse 7. So in English directly I will read it. English Sodom and Gomorrah and the cities around them in a similar manner to these having given themselves over to sexual immorality and gone after strange place are set forth as an example suffering the vengeance of the eternal fire. So now here we can find it is an example. As God destroyed this city of Sodom, God is giving us one example. God is showing us this example. Definitely, God will destroy all the human beings like this. So now, if we read Revelation chapter 8 verse 7, যদি আপনার জায়গায় প্রকাশিত বাক্য 8 পর্ব বা 7 পর্ব যদি বোঝালা. So at that time, we can find from heaven there is a fire rain. And third part of the all the herbs will burn out. Many people they say, who knows who will go to hell and who will go to heaven? And some people they say, how you can say? Oh, it is written in the Bible. Bible, everything in the Bible, everything is written very carefully and clearly. In Revelation chapter 21, let's see what scripture. Verse 8. Who will go to hell? It is very clearly written. So now here we can see the first is cowardly people. Why they are very fearful? Because they are the people who never discovered the existence of the Lord. Not only that, God is for them, they never discovered this one. How Jesus took all their problems and sin, they never discovered that one. So they are very fearful. Not only that, but also they are unbelieving people. At the last part it is written, all the liars. So now, who will go to hell? Everything is written. Now we can see the fearful people and unbelieving people and liars, adulterers. We can find many, they are in everywhere. Many people, they don't say, because of this you will go to hell. Well, how they say, don't do like this. Try to live very nicely. Then God will bless you. So people, they try to do live nicely, but they fail. Why man is like this? Why man is living very sinful? Man thinks this is the problem of their behavior.
তবে নয় মুখ্য কারণ তো হয়ে না আকুয়া ব্যবহার ইট ইজ নট দ্য প্রবলেম অফ দেয়ার বিহেভিয়ার তবে নয় আকুয়া ব্যবহার ইয়া সমস্যা দুয়ান কানা ইট ইজ দ্য প্রবলেম অফ দেয়ার মাইন্ড ইট ইজ দ্য প্রবলেম অফ দেয়ার স্পিরিট নয় তো আকুয়া আত্মা ইয়া সমস্যা কানা ইন এফেসিয়ান্স চ্যাপ্টার 2 দেয়ার ইজ এ ইভিল স্পিরিট হুইচ ইজ ওয়ার্কিং ইন দ্য হার্ট অফ ডিসঅবিডিয়েন্ট পিপল আর এফেসিয় 2 পর্বরে ওনা জায়গার মিটি আত্মা মেন আ যা হাই দ বেবাতাও কো হকন না ভিতরে অঙ্কু ওনা আত্মাই কবি Who is liar? তবে অকই দো এড়ে Satan is liar. তবে শয়তান গে এড়ে দো So who is adulterous? তবে অকই লাড গটে কামিয়া And who is murderer? তবে অকই দো হত্যাকারী Satan is doing like this. তবে শয়তান মা কো যতই কামিয়া Satan don't have any body. আর শয়তান আজা নিজরা হর্ম বনু তয়া Entering the body of man আর মন্যা হর্ম রে বলো কাতে From Genesis chapter 3 it started to work like this. আর আদি পুস্তক 3 পর্ব খনা হে এত নুকা কমি সাদান মেড ম্যান টু লিভ সিনফুল আর শয়তান মনে বিনা কাতুয়া যে কই দিকাতের কো বানতা না নো নো লে দ্যাট বাট অলসো হি কন্ডেমড দ্য ম্যান আর কেবল ইনা হবাঙ্গা ইনা তায়ম শয়তানে দোষী কুয়া হে ওয়াই ইউ আর কমিটিং সিন চেত খাতির আমি কই ডোন্ট ডু আলম কমিয়া ডোন্ট ডু লাইক দিস আর নুকা তো আলম কমিয়া সো ওয়াই ম্যান ইজ ডুইং সিনফুল লাইফ আর তিন যখন চেদা মনমি তো নঙ্কা কামি বিকজ দের ইজ নো হোলি স্পিরিট চেদা সে ওনা জায়গা রে পবিত্র আত্মা বনুয়া ইন দিস কেস মেন নিড টু রিপেন্ট এন্ড রিসিভ দ্য হোলি স্পিরিট ফ্রম দ্য লর্ড ওনা খাতির তে মনমি লাগি তে অনেক মন পরিবর্তন মেনা আর ঈশ্বর চন কোনা সনদ জি হাতাও লাগি তে মেনে দ্য মেন হু রিসিভ দ্য হোলি স্পিরিট অনলি দে ক্যান লিভ বাই ফেথ যাহাই সনদ আর জিবি জামা উনি কে বিশ্বাস হৃদয় বাঁচাও ধরে না এন্ড দে ক্যান লিভ উইথ দ্য পারফেক্ট পিস এন্ড পারফেক্ট হ্যাপিনেস কেবল উনকু গে সিধো খুশি আর বিশ্বাস দিকাতে কো বাঁচাও ধরে এন্ড হোলি লাইফ আর সনদ জীব কো বিতাও ধরে নাও হিয়ার উই ক্যান সি দের ইজ এ স্পিরিট অ্যাকচুয়ালি হুইচ ইজ মেকিং ম্যান টু লিভ ভেরি করাপ্টেবল আত্মা জায়গার মিটি আত্মা মে না যাহা দো মনমি বিনা একনা আড়ি খারাপ জীবন বাঁচাব লাগি তে সো হোয়াইল ম্যান উইল ট্রাই টু লিভ নাইসলি it will he will not go to the lord to solve its problem tebe din jokhon manmi chestai aja samasya samadhan lagi te kintu na dobang samadhan so when we are trying to live very nicely at the time satan knows actually we cannot solve our problem ar tin jokhon abo chestai abo bes kami lagi te shaitan badaya je abo babo kami dare babo samadhan dare trying not to commit sin actually it looks very good and easy way বাং কমি বাং কই লাগি তে চেষ্টা তো নয় তো নেলক কানা বেশ গে বম ইফ ম্যান উইল গো টু দ্য লর্ড যদি মনমি ঈশ্বর ঠেনে চলা গড হু গেভ হিম দ্য লাইফ আর ঈশ্বর যাহাই তো জীবন এম কাউ দে দ্যাট গড ক্যান গিভ হিম লাইফ ওয়ান মোর টাইম আর উনি ঈশ্বর গে আর মি ধাও জীবন এম গাড়ে হায় সো দ্যাট ম্যান ক্যান লিভ ভেরি হ্যাপিলি এন্ড পিসফুলি আর অনকাতে মনমি আড়ি খুশি আর আনন্দ জীবনে যাপন করে জিসাস কেম ফ্রম হেভেন টু ডু টু থিংস আর যিশু স্বর্গ খনা এজনা বারিয়া বিষয় কমি লাগিতে ওয়ান ইজ টু টেক অল অফ আ সিন আর মিটি তো হিউ কানা যত আবা কই কই দি লাগিতে মেকিং আস হোলি আর সনদ গো লাগিতে সেকেন্ড হি ওয়ান্টস টু গিভ আস দ্য হোলি স্পিরিট হুইচ ক্যান লিড আস হোয়াইল উই আর ইন দিস ওয়ার্ল্ড আর দসার তো হিউ কানা আবো কো সনদ জি এমা বল লাগিতে যাহা জীবিতে আবো নয়া ধরতির বো বাঁচা দাড়ে হোলি স্পিরিট লিডস দ্য পিপল ইন দ্য হোলি ওয়ে এন্ড পিসফুল ওয়ে আর সনদ জি হল কো আয়ুর কোয়া যাহা তো সনদ জি জীবন সে দ্য ম্যান হু রিসিভ দ্য হোলি স্পিরিট ইট ক্যান নট কমপ্লেইন এগেইনস্ট দ্য ফ্লেশলি কন্ডিশন এন্ড উইথ দ্য আউটওয়ার্ড কন্ডিশনস যাহা এ সনদ জি লেখাতে জীবনে বিতরিয়া তবে উনি তো নয়া হরমোরিয়া কন্ডিশন ইতি কাতে বাই অভিযোগ দাঁড়ায় সো নাও হিয়ার উই ক্যান সি তবে নয় জায়গায় বাবু নিয়াল দাঁড়ায় না দে আর পিপল হু আর কভার এন্ড লায়ার্স এভরি পিপল অল দ্য রিভিলেশন চ্যাপ্টার 21 ওর সে অল দে আর গোইং টু দ্য হেল আর নয় জায়গায় আবু যদি বনিয়ালা প্রকাশিত বাক্য 21 পর্বরে তবে নয় জায়গায় যাহা কে বতর কই আর এড়ে কই মেনা কাজে তো নরকতে কো চলা কানা So now, if we burn the brimstone, যদি আবো গন্ধক বো জুলা, its color is blue and violet mixing together. আর নোয়ারিয়া রং তো হয়ে কানা লীল আর
nasena arak ge. And you can get the suffocating gas. Ar ona jaygare gas namo. And because of this, actually, people will trouble a lot. Ar noa khatir te hor ko ari ant kosto ko namo. For eternal period. Ar jaijog lagite. So now in Genesis chapter 19:29, remembering Abraham, God saved Lot. Today I will not tell you many things. Now I want to read one more scripture. We'll go to Isaiah 53, verse 11. Okay. Now here, the first thing is this, he shall see the labor of his soul and be satisfied. God will see only the work of Jesus Christ. God will not accept anything from man. The things which is belongs to the flesh, the flesh when it will return to the dust, everything will return to the dust. So now he shall see the labor of his soul and be satisfied. So in this world there are people actually who work for themselves, and there are people for whom God is working. So looking at what actually God is very happy. The work of Jesus in human being, looking at that actually God is very happy. The work of Holy Spirit, looking at all these things, God is very happy. So now God is satisfied with that. Not only that, but also what God is going to work. The first work Jesus wants to do to save all the people from the sin. Our pahil kami do jahan do Jisu joto ajrin horak kai guna banchao ko lagit. So when one man is saved from the sin in the heaven, there is lot of joy and happiness. Our tin jokhon manmi nijora kai guna banchao jami a swarga re adikan khushi mena. So let's read this is Isaiah 53:5-6. And 6 only I will read because due to lack of time. All we sheep have gone astray, we have turned every one to his own way, and the Lord has laid on him iniquity of us all. Abo sanam ko ge bhidi leka abon asap taya akan tahe kana mit ke mit hor do apan apin horte bon mandawakan tahe kana ar prabhu do abo sanam kua ghat ko uni reye lade keda. So now God will lay all our sin on the head of Jesus Christ. Tebe isor jotto abo koi ko aja bohot chitare lade aja. So because here it is written, Lord has laid on him. Tebe no jaygar ola kana isor so I didn't lay this one. Instead of me, God did. God is eternal. God knows when I am began and when I will be end. So when God gave all my sin to Jesus, he gave all the sin on the head of Jesus Christ. So where is sin? If God took my sin and it is still now it is in me, then why the work of God is useless? There is no meaning. To remove all my sin is duty of God. To clean the child is duty of parents. Ar gidra ko pharcha ko lagi riya kami do ayo baba. To
To clean from all evilness and sinfulness is work of Jesus Christ. আর যত খারাপ বিষয় কোনা বাঁচাবো লাগি তো না তো ঈশ্বরের কামি কেনা. This is not my duty. না তো ইনা কামি তো আমার কেনা. So God sent Jesus Christ to labor for me. আর ঈশ্বর যিশুই ভেজা কে দিয়া আবো লাগি তে কামি লাগে. God sent Jesus Christ to work for me. আর ঈশ্বর যিশুই ভেজা কে দিয়া ইন লাগি রে কামি লাগে. Not only for sin but also for my whole life. আর কেবল কই লাগি তে তো না ইনা যত জীবন লাগে. So now looking at that work God is very happy. আর কেবল ওনা নিয়ে কাতে ঈশ্বর তো খুশি আ. By his knowledge, now it is written, by his knowledge. আর উনিয়া জ্ঞান তে তো by his knowledge the righteous servant shall justify many. আর উনিয়া জ্ঞান তে ধর্ম ঋণ গুতি তো এডি গান হলে ধর্ম কো. So God has his own knowledge. আর ঈশ্বর আজা নিজরা জ্ঞান মেনা. So what is the knowledge of God? তবে ঈশ্বরা জ্ঞান তো চে Jesus Christ who knew no sin. আর যিশু যাহাই তো চেন হো কই বান তাই লেন তায়া. God made him as a sinful for us. আর ঈশ্বর আবো কো লাগি তে পপি কই নি এ বেনাও কে দিয়া. So that we can be righteous. আর চে লেকারে আবো ধর্ম হুই দাড়া. In the sight of the Lord. আর ঈশ্বরা সামনা রে. This 2 Corinthians chapter 5:21. আর না তো দ্বিতীয় করন্থীয় 5 পর্ব রিয়া 21 পদ. So Jesus took receive all my sin. আর যিশু ইনা যত কই কই হাতাও কিয়া. And he took it to the cross. আর উনি ক্রুশ রে ইদি কিয়া. To condemn all the sin. আর না জায়গা রে যত কই দোষী লাগি তে. So by his knowledge he made me righteous. আর আজা জ্ঞান তে ইনে ধর্ম কি দিনা. It is not written that by my own effort I will be righteous. তবে ন জায়গার বাং অলকনা যে নিজরা ব্যবহার দি কাতে ইন ধার্মিক আমতে. ইট ইজ রিটেন দ্যাট বাই দ্য নলেজ অফ গড অ্যাকচুয়ালি আই বিকেম রাইচিয়াস. আর ন জায়গার অলকনা যে ঈশ্বরা জ্ঞান লেখাতে ইন ধার্মিক আমতে. ইট ইজ দ্য সেম ওয়ে বাই দ্য নলেজ অফ দ্য ডক্টর আই ক্যান বি হিল. আর ন দ্য সেম বিষয়ে যে ডক্টরা জ্ঞান লেখাতে ইন বেস দাড়ে. বাই দ্য নলেজ অফ দ্য টিচার আই ক্যান বি এডুকেটেড ওয়াইজ. আর মাস্টরা জ্ঞান লেখাতে ইনি শিখে নাম ধরে আর জ্ঞানী হিম বেনা ধরে. এন্ড দ্য থার্ড পয়েন্ট ইজ দিস. আর তৃতীয় বিষয় তো হইব না হু উইল জাস্টিফাই মি. ওকে ধার্মিক কই না. আই শুড জাস্টিফাই মাইসেলফ অর গড শুড জাস্টিফাই মি. তবে এই নিজতে নিজে ধার্মিক আছে ঈশ্বরে ধার্মিক কই না. সো গড সে গড ওনলি ক্যান মেক গড হ্যাজ দ্য অথরিটি টু মেক মি জাস্টিফাই. তবে ঈশ্বরা অধিকার মেন ইনে ধার্মিক হইন লাগি. সো বাই দ্য নলেজ অফ হিমসেলফ হি মেড মি রাইচিয়াস. আর উনি আজা জ্ঞান লেখাতে ইনে ধার্মিক হইন. ইভেন দো গড মেড মি রাইচিয়াস. যদি হই ঈশ্বর ধার্মিক হইবে না কদিন. ফর মেনি পিপল উইদাউট বিলিভিং দ্যাট অ্যাকচুয়ালি দে ট্রাই টু মেক देम রাইচিয়াস. কিন্তু অডিগান হল বাংপতিও গাতে নিজতে নিজকে চেষ্টা হেয়া. ডিসপাইজিং দ্য এফর্ট অফ জিসাস ক্রাইস্ট. যিশু আ কমি কো অস্বীকার করতে. ডিসপাইজিং দ্য জাস্টিফিকেশন অফ জিসাস ক্রাইস্ট. আর যিশু আ উৎসর্গ কো আকো কো তুচ্ছ করতে. দে আর ডিসিভ বাই দেয়ার ওন উইজডম. আকো নিজরা বুদ্ধি লেখাতে গিয়ে আকো কো এড়ে হচ্ছে. উইথ দ্য উইজডম অফ সাতান এন্ড এফর্ট অফ হিউম্যান বিইংস দে ট্রাই টু জাস্টিফাই দেমসেলভস. আর শয়তানা জ্ঞান লেখাতে আর নিজরা কামি লেখাতে চেষ্টায় আকো নিজকে ধার্মিক লাগে. বাই ইন আইজাস চ্যাপ্টার 53:11 how it is written in the last part. তবে যিশায় 53 রে 11 রে লাস্ট চেল লেখা হলো কানা মুচের রে. For he shall bear their iniquities. আর উনি দো উনকুয়া ঘট কই গোগা. So who will bear my iniquities? তবে ওকয়ে গোগা. It is I or Jesus. তবে নো আদো ইন সে যিশু. So how much big sin I committed that is not important. আর তিনা মারাং পাপ ইন কমি কানা তো গুরুত্বপূর্ণ বানা. হু বিয়ার্স মাই সিন ইজ ভেরি ইম্পর্টেন্ট. আর ওকয়ে গোগা ইয়া কই ওনাগে গুরুত্বপূর্ণ. সো নাও ইন ইওর আইজ দেয়ার আর মেনি পিপল হু আর কমিটিং সিন. আর আপে কোয়া মেক সামনা রে এডিগান হল কই কো কমি না. হাউ ইউ বিলিভ. তবে চেলে কা আপে পতি হই. হু ইজ বিয়ারিং ইওর সিন. ওকয়ে গোগে আপে কই. সো ওয়েন ইউ সি ইওরসেলফ দ্যাট ইউ হ্যাভ ইওর ওন সিন. তবে নিজো কো তিন জগত পেনে লগা নিজরা কই মেনা আপে থে. বাট হোয়াট গড সেজ. কিন্তু ঈশ্বর চেলে লই. সো হোয়াট ইজ দ্য নলেজ অফ গড. তবে ঈশ্বর জ্ঞান তো চে. গড ক্রিয়েটেড সামওয়ান অ্যাকচুয়ালি গড সেন্ট সামওয়ান
will bear all my sin. Because God will remove all my sin and God will hand out to him. So in this case actually, how much big sin you committed is not important. Do you believe that Jesus is bearing all your sin or not? This is very important. Even though Jesus is bearing all our sin, and the knowledge of the God is telling us, but people, they think their wisdom is very wise. So despising the labor of Jesus Christ, despising the knowledge of Jesus Christ, justifying the man who made them justify, despising the man who is bearing their iniquities, They say, I am sinner. These are the people actually who never trusted, who never believed Jesus Christ. But what the Bible says, what the scripture says, Jesus took all our sins. And with the holy blood of him, he made us free from the sin. So Jesus, God is looking at the only blood of Jesus Christ. So with the blood of Jesus Christ, he made us free. So I want to read one more scripture. It's from Matthew chapter 10. Verse 41. So the man who will receive the righteous servant as a righteous, then definitely he will receive the reward of righteous. So people, they never receive Jesus Christ as a righteous man. If they would receive Jesus as a righteous man or holy man, then they will receive the righteousness. So what God said, to receive something, we should receive the prophet and the righteous man. This is the meaning actually, we need to receive the faith from them. So what is the faith of God? So, faith of God is he made us holy and sanctified. The faith of God is this Bible. So, crucifying Jesus Christ, condemning all the sin on the cross, God made us holy. God made us perfect. And God gave us the Holy Spirit to live in this world. So the righteous, the just shall live by faith. And the man who received the Holy Spirit, only he can go, he can be led with the Holy Spirit. Not because of Lord's good doing, Lord was saved. But looking at the heart of Abraham and faith of Abraham, God saved Lord. In the same way, not because of us, our good deeds, we are saved. Only looking at Jesus Christ. Only looking at the faith of Jesus Christ. Only looking at the blood of Jesus Christ, God saved us. He made us sanctified. He made us holy.
আর উনি পবিত্র কা মনে ইফ ইউ বিলিভ দ্যাট জিসাস ইজ হোলি আর যদি পে বিশ্বাস আছে যিশু তো পবিত্র মেন্ট ইফ ইউ রিসিভ জিসাস এজ এ হোলি ম্যান আর যিশু যদি পে আতাঙ্গি আম মিটি পবিত্র মেন্ট দেন ইউ উইল গেট দ্য রিওয়ার্ড ফ্রম হেভেন আর আপে কো স্বর্গ খনা পুরস্কার পে জাম হোয়াট কাইন্ড অফ রিওয়ার্ড ইউ আর গোইং টু গিভ রিসিভ আর চে লেখানা পুরস্কার আপে আতাঙ্গ সনাই পে হিয়ার ইট ইজ রিটেন ইউ উইল রিসিভ এ হোলি ম্যানস রিওয়ার্ড আর নয়া জায়গার অলখানা আপে কো পবিত্র হোড়া পুরস্কার পে জাম সো জিসাস ক্রাইস্ট হি কেম ফর আওয়ার সিন আর যিশু খ্রিস্ট আগুয়া কই কো লাগি তেহে না হি রিসিভড অল আওয়ার সিন আর উনি আগুয়া কই কো যতই হাতাও কি আ এন্ড হি টুক ইট টু দ্য ক্রস এন্ড হি কন্ডেম দ্য সিন আর উনি ক্রুশ তে চালাও কাতে যত কই রিয়া দণ্ড এম কি আ এন্ড উইথ হিজ ব্লাড হি ফুলফিল অল দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য ল আর আজা মায়াম লেখাতে ব্যবস্থা রে যত খোজা পুরো গে এন্ড উইথ হিজ ব্লাড হি পিউরিফাইড আস আর উনি আজা মায়াম লেখাতে আবই সিধ কা বনা সাংটিফাইড আস আর আবই পবিত্র কা বনা এন্ড আই হোপ ইউ উইল রিসিভ দ্য হার্ট অফ দ্য লর্ড এন্ড ইউ উইল ফিল দ্য লাভ অফ দ্য লর্ড আর ইন আসাইয়া আপে ঈশ্বরা আশা পে গ্রহণ আর ঈশ্বরা ধার্মিকতা পে গ্রহণ Today I will tell this much. Thank you so much. Dhanyabad jato bhage.